মুসলিম তুমি যতবার বলো বলাটাই হবে সার যদি না বলো নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার মুসলিম তুমি যতবার বলো বলাটাই হবে সার যদি না বলো নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر الله أكبر الله أكبر الله أكبر চারপাশে অনেক মানবতার কথা শুনবেন মানব অধিকারের কথা শুনবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিক দিকগুলো যেগুলো তার জীবনে ছিল তার জীবনে যে সমস্ত মানবাধিকারের নীতিমালা তিনি প্রণয়ন করে গেছেন এবং যেগুলোর বাস্তবায়ন তিনি করেছেন আপনি যদি সেগুলোর উপরে পড়াশোনা করেন এবং ঘাটেন আপনি অবাক হয়ে যাবেন যে 1500 বছর আগের পৃথিবীতে মানুষ এটা কিভাবে বলতে পারে আমি সবসময় একটা কথা বলি সিরাত পাঠের আগে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা শোনা বা বলার আগে আপনাকে একটু থামতে হবে আপনি কয়েক সেকেন্ডের জন্য চেষ্টা করতে হবে কল্পনার জগতে 1500 বছর আগের পৃথিবীতে ফিরে যাওয়া তারপর আপনি তার জীবনী পাঠ করা শুরু করবেন তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন তার জীবনীর যে সমস্ত গুরুত্বপূর্ণ দিক আছে সেগুলো আমাদের জন্য কত বেশি তাৎপর্যপূর্ণ এবং কম্পেয়ার করতে আপনার সুবিধা হবে যেমন আজ শিক্ষার কথা আমরা সবাই বলি শিক্ষার গুরুত্ব একজন রিকশা চালক একজন দিনমজুর একজন খেটে খাওয়া শ্রমিক একজন সাধারণ মানুষ একজন অশিক্ষিত মানুষও বুঝেন যে শিক্ষা আজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আপনি যদি 50 বছর আগের বাংলাদেশের বাস্তবতার কথা চিন্তা করেন আমাদের বয়সটা খুব বেশি না এখানে স্যারদের প্রিন্সিপাল স্যার ডিরেক্টর স্যার তারা আমার সাথে অনেক বেশি বয়সের সিনিয়র অনেক স্যাররা আছেন এখানে অনেক সিনিয়র আমি তাদের সন্তান বা ছোট ভাইয়ের বয়স আমি আমার শৈশবে গ্রামীণ পরিবেশে যেহেতু বড় হয়েছি আমি গ্রামের ছেলে আমি দেখেছি যে অনেক বাবা মা সন্তানদের খেতে কাজ করাটাকে পড়ালেখা করার চাইতে অনেক দরকারি কাজ মনে করতেন এখন হয়তো গ্রামে গঞ্জে খুঁজলে কিছু পাওয়া যাবে তাহলে 40 বছর 45 বছর আগের বাস্তবতা যদি এই হয় তাহলে 200 বছর আগের বাস্তবতা এই দেশে কি ছিল এভাবে আপনি 1500 বছর আগের সেই আরবের বাস্তবতা যদি চিন্তা করেন তখন পড়ালেখার মতো একটা বেহুদা কাজ জ্ঞান অর্জন করার মতো একটা অপ্রয়োজনীয় কাজ সেই সমাজের মানুষের কাছে একটা হাস্যকর কাজ আনপ্রোডাক্টিভ একটা কাজ আরেকটা মনে হচ্ছিল না তখন জ্ঞান অর্জন করার চাইতে মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল পেশী শক্তি কার বেশি কারো সন্তান হয়েছে তাকে সবকিছুর আগে কিভাবে সে ঘোড়া চালাবে কিভাবে সে তীর চালাবে কিভাবে সে তরবারি চালাবে কিভাবে সে বল্লম চালাবে কিভাবে সে যুদ্ধ করবে কিভাবে সে শারীরিক কসরত করে শক্তিশালী হবে এই প্রচেষ্টাই ছিল যুদ্ধ ছাড়া মারামারি খুনাখুনি রাহাজানি দখলদারিত্ব এগুলো ছাড়া তখন মধ্যপ্রাচ্যের তখন ইসলাম পূর্ব আরবের মানুষের আর কোনো কাজ ছিল না তাদের কাছে শিক্ষা সবচেয়ে অপ্রয়োজনীয় ছিল ওই বাস্তবতায় দাঁড়িয়ে আমি এই জন্য বলেছি যে 1500 বছর আগে চলে যেতে হবে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপনি যখন অধ্যয়ন করবেন আপনি ফিরে যেতে হবে যে তিনি কোন বাস্তবতার কথা বলেছেন আপনি এখন 2024 সালে এসে জ্ঞানের জ্ঞান অর্জনের গুরুত্ব অনেক অনুধাবন করেছেন পয়সা পড়ালেখা ছাড়া কোনো কিছুই চলে না গোটা পৃথিবী অচল জ্ঞান ছাড়া বিজ্ঞান ছাড়া এই পর্যায়ে দাঁড়িয়ে আপনি জ্ঞান বিজ্ঞানের অনেক ফজিলত অনেক মর্যাদা অনেক ওয়াজ অনেক লেকচার আপনি দিতে পারবেন কিন্তু 1500 বছর আগে যেই সমাজে জ্ঞানের কোনো দুই পয়সার মূল্য ছিল না সেই সমাজের মানুষের বুকের উপর দাঁড়িয়ে সর্বপ্রথম নির্দেশ আল্লাহর পক্ষ থেকে যখন আসে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক তখন বুঝতে আর বাকি থাকে না এটা কোনো মানুষের রচিত কোনো গ্রন্থ না এটা মানুষের দেয়া কোনো কথা না এটা মহান আল্লাহর দেয়া কথা সেই জগদ্দল পাথর বুক থেকে মানবতার বুক থেকে সরিয়ে শিক্ষার আলো সেখানে জ্বালিয়ে গোটা পৃথিবীর মানুষকে সর্বপ্রথম শিক্ষার সবচেয়ে বেশি গুরুত্ব নামাজের ব্যাপারেও তখন নির্দেশ আসে নাই রোজার নির্দেশে তখন আসে নাই হজ করার নির্দেশও আসে নাই যাকাত দেওয়ার নির্দেশ আসে নাই বাবা মার প্রতি সদাচরণ নির্দেশ আসে নাই প্রতিবেশীর সাথে সদাচরণ নির্দেশ আসে নাই সবকিছুর আগে সর্বপ্রথম নির্দেশ এসেছে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক আপনার কাছে কি বিষয়টা স্বাভাবিক মনে হয় 1400-1500 বছর আগে 1450 বছর আগের পৃথিবীতে একটা সমাজের মানুষকে প্রথম এমন এক নির্দেশ দেয়া হচ্ছে যে নির্দেশের কোনো গুরুত্ব সমাজের মানুষের কাছে নাই এবং এটা দিয়েই শুরু করা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সেই
মানবিক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রূপ আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে জানি মানবিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনেকে জানি না আমি সব সময় এই কথাটি বলি আজ মানবাধিকার নিয়ে কথা বলা এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে এটা একটা স্টাইল এটা বলতে বেশ সুন্দর শোনা যায় শুনতে বেশ ভালো লাগে মানবাধিকারের কথা শ্রমিকের অধিকার নারীর অধিকার এগুলো বললেই শরীরের মধ্যে একটা ভাব চলে আসে তাই না যে অধিকার নিয়ে কথা বলছে লোকটা খুব আধুনিক খুব স্মার্ট লোকটা খুব সময় সচেতন লোকটা খুব মানবিক লোকটা খুব মানবতাবাদী আপনারা আমার চেয়ে নিশ্চয়ই অনেকে ভালো জেনে থাকবেন আজ পৃথিবীতে আমাদের দেশেও অনেক মানুষ মানবাধিকারের অনেক সুন্দর সুন্দর সবক শোনায় গুলি আওড়ায় কিন্তু এগুলো সবগুলো হলো বিভিন্ন এমবেসি থেকে পাওয়া বিদেশীদের কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রজেক্টের টাকা হালাল করার জন্য জাস্ট বিভিন্ন অধিকার নিয়ে কাজ করবে অ্যাক্টিভিজম করবে নানা কাজকাম করবে এবং সেগুলো দেখিয়ে বিভিন্ন বাজেট তারা সেখান থেকে নিবে আবার অনেকে আছেন যে আমরা আমাদের মানবিক দিকগুলো জাহির করছি বিশেষ করে যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারা মানবিক কাজগুলো অনেকেই করে থাকেন এই যে ফেনীতে লক্ষ্মীপুরে কুমিল্লাতে যে ভয়াবহ বন্যা মাত্র হয়ে গেল অনেক মানুষ আছেন যারা কষ্ট করে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে অনেক কষ্ট করে গেছেন সেখানে অনেক কাজ করেছেন তার দিন শেষে টার্গেট ছিল সেখানে গিয়ে একটা সেলফি তোলা কিছু লাইক কমেন্টের ব্যবসা করা এরকম অনেক মানুষ আছে না যে সেখানে গিয়ে একটা ছবি তোলা একটা লাইভ করা তার টার্গেট কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানবাধিকারের কথা বলেছেন তখন পৃথিবীতে কোন প্রজেক্টের লোভে কোন মানুষ মানবাধিকারের কথা বলা তো দূরের কথা তখন সেই কথাগুলো বলা ছিল সে সমাজে নিজের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে দাও মেয়ে হিসাবে জন্মগ্রহণ করা যে সমাজে অপরাধ হিসাবে গণ্য করা হতো নারী হিসাবে জন্মগ্রহণ করেছে এটাকে একটা দোষনীয় বিষয় মনে করা হতো নিজের বাবা নিজের কন্যা সন্তান মেয়ে কেন হলো যুদ্ধে তো আমার সাথে যেতে পারবে না এই সন্তান দিয়ে তো আমার কাজে লাগবে না সেজন্য তাকে জীবন্ত পুঁতে ফেলতো যে সমাজ সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নারীকে রক্ষা করেন নাই আকাশে তুলে রেখে গেছেন তিনি বলে গেছেন কোন বাবা যদি দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে কোনো বৈষম্য না করে কোনো অবিচার না করে সঠিকভাবে তাদের তদারকি করে সুসন্তান বানায় আল্লাহর সাথে পরিচিত করায় ঈমান তার ভিতরে প্রতিষ্ঠিত করে কোন প্রকার জুলুম অবিচার না করে এক কথা সদাচরণ করে দায়িত্বশীল অভিভাবকের দায়িত্বটা যদি পালন করে দুটি কন্যা সন্তানের এরকম দায়িত্ব নিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি এবং নবীর সাথে জান্নাতে থাকার গ্যারান্টি দিয়েছেন আমি প্রায় কম্পেয়ার করে বলার চেষ্টা করি এখানে অনেক আলেমরা আছেন ওলামায়ে কেরাম অনেকে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে আপনি একটি হাদিসও খুঁজে পাবেন না যে দুটি কন্যা সন্তানকে লালন পালন করলে এত মর্যাদার কথা আল্লাহ তাআলা আল্লাহ নবী বলেছেন তার বিপরীতে এক ডজন ছেলে সন্তান লালন পালন করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বারান্দায় জায়গা থাকবে এরকম কথা বলেন অর্থাৎ মেয়ে হিসেবে জন্মগ্রহণ করার পর তার বাঁচার অধিকার আছে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থামেন নাই সমাজের সবচেয়ে বেশি সম্মানের সাথে মর্যাদার সাথে বাঁচার অধিকার তাকে দিয়ে গেছে অবাক করা বিষয় হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আল আম্বিয়া ও আবুল বানাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নীতিবাক্য শুনে থিওরি দিয়ে নীতিবাক্য শুনিয়ে বা থিওরি দিয়ে যান নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশ কয়েকটা ছেলে সন্তান দিয়েছেন কিন্তু তাদের সবাইকে নিয়ে গেছেন কখন একেবারে শৈশবে শিশুকালে তার চার চারটি কন্যা সন্তান বড় হওয়া পর্যন্ত বেঁচে ছিলেন স্বাভাবিক জীবনযাপন করেছেন এবং তারাও ছেলে সন্তানের মা হয়ে দুনিয়া থেকে গেছেন তারা সবাই কন্যা সন্তান তিনি কন্যাদের অধিকার মেয়েদের অধিকারের ব্যাপারে শুধু কথা বলেছেন তা নয় যেহেতু তার পুরো লাইফটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জীবনে আল্লাহর কর্তৃক নিয়ন্ত্রিত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব তার রাসূলের জীবনে তার সংসারে তার ঘরে ছেলে সন্তান রাখেনি নেই যেগুলোকে বাঁচিয়ে রেখেছেন সবগুলো কন্যা সন্তান অর্থাৎ মেয়েদের অধিকারের ব্যাপারে শুধু তিনি কথা বলেছেন তা নয় তার ঘরে সেটার ইমপ্লিমেন্ট তিনি করেছেন এবং বাস্তবায়ন করেছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার প্রতি তার যে মমতা অন্যান্য কন্যা সন্তানদের প্রতি যে মমতা এগুলো এক একটা নিয়ে দু চার পাঁচ ঘন্টা লেকচার দেওয়া যাবে ঘন্টাকে ঘন্টা আপনি অধ্যয়ন করে শেষ করতে পারবেন না যে বাবা হিসাবে কি করেছে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন
এসে দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমকে চুমু দিচ্ছেন আদর করছেন তখন সেই লোক সেই সাহাবী অবাক হয়ে বললেন হে আল্লাহর রাসূল আমার অনেকগুলো সন্তান আছে আমি তো এদের কখনো আদর করিনি সেই 1500 বছর আগের মানুষের যে কালচার ছিল সেই কালচারের কথা বলা হচ্ছে যে এভাবে আদর করার কালচার সে তখনকার মানুষের কাছে ছিল না মানুষ জানতো না এমনি আরবরা মানুষ হিসেবে একটু সাধারণত রুলার স্বভাবে নবী রাসূলদের কথা ভিন্ন সাধারণ মানুষ সাধারণ আরবদের মধ্যে স্বভাবটা একটু রুলো প্রকৃতির হয়ে থাকে আমি 10 বছর সৌদি আরবে ছিলাম ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের তরফ থেকে বাংলা ভাষাভাষীদের মধ্যে দাওয়াতি কাজ করা আমার দায়িত্ব ছিল তো ফ্যামিলি সহ থাকতাম আমার বাসার সামনে আমি একবার দেখলাম এক সৌদিয়ান যাচ্ছে তার পেছন দিয়ে তার ছোট বাচ্চাটা যাচ্ছে কত 5-6 বছর বয়স হবে হয়তো তো বাচ্চাটা বাবার পেছনে দৌড়ে দৌড়ে যাচ্ছে দৌড়াতে গিয়ে ছোট মানুষ আরোরা ছোট বাচ্চারাও জুব্বা পরে লম্বা জুব্বা পরে তো জুব্বার সাথে প্যাচে এসে পড়ে গেল বেশ জোরে শুনেই পড়লো তো আমি খেয়াল করলাম অনেক দূর থেকে তার বাবা বাচ্চার কান্নার আওয়াজ শুনে হালকা একটু ঘাড়টা ঘুরায় দেখলেন দেখে বললেন ইয়াল্লা ঘুম এসে মুশকিলা খালাস ঘুম মানে সমস্যা কি উঠো হাঁটো আসো আমি আমার মিসেসকে বললাম যে দেখো তো এটা কোনো বাঙালি বাবা দ্বারা সম্ভব আমরা হলে দৌড় দিয়ে চলে যেতাম আরে বাচ্চারা পড়ে গেছে তাড়াতাড়ি করে মুছে দিতাম কোলে নিতাম বাবা কিছু হয় না কাঁদে না থামো কত কাহিনী করতাম আর ওই লোকটা আমি দেখলাম আমার চোখের সামনে দেখা ঘটনা যে অনেক দূরে বাচ্চাটা পড়ে আছে কাঁদতেছে বেশ ব্যথা পাইছে বলতেছে খালা আসিস মুশকিল হয়ে লাগো সমস্যা কি উঠো দাঁড়াও আসো এটা বলে সে আবার হাঁটা শুরু করছে বাচ্চাও নিরুপায় দেখছে আর কি করা কষ্ট করে বেচারা হাঁটা শুরু করে দিছে সেই আরবের মানুষ এটা তো আমি বলছি 10 বছর আগের কথা আর 1500 বছর আগের বাস্তবতা কি ছিল ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আমার অনেকগুলো সন্তান আছে আমি কোনোদিন এদের কপালে এদের গালে কখনো চুমু দিয়ে আদর করে আমি কখনো দেখি নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেশ শক্ত ভাষায় বলেছিলেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না মায়া করে না ভালোবাসা দেয় না স্নেহ দেয় না মমতা দেয় না সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে স্নেহ মমতা ভালোবাসা পায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন বিশ্ব মানবতার জন্য নীতিবাক্য বলা বহু মানুষ আপনি পাবেন থিওরি দেওয়া বহু মানুষ আপনি পাবেন একটি বিষয় দেখাতে পারবেন না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু থিওরি দিয়ে গেছেন তিনি যেগুলো থিওরি দিয়ে গেছেন তার সবগুলো বাস্তবায়ন করে গেছেন মাত্র যে বললাম মদিনায় আসার পর 10 বছর স্বাভাবিক জীবন যাপন করার সুযোগ পেয়েছেন তাও প্রতি বছর যুদ্ধ এক না একাধিক প্রতি রাত তাকে টেনশন নিয়ে ঘুমাতে যেতে হতো এত চাপের মধ্যে ভেতরের চাপ মদিনার ইহুদিদের মুনাফিকদের বাহিরের চাপ মক্কার মুশরিকদের আর আরো দূরের চাপ রোমানদের বিভিন্ন অনারব শাসকদের রাজাদের এত কিছুর পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপনি দেখবেন যে তিনি তার এই জীবনে যা বলেছেন তার সবগুলো তিনি ইমপ্লিমেন্ট করে গেছেন বাস্তবায়ন করে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানবিক দিকগুলো ছিল তার জীবনে আপনারা একটা ঘটনা সবাই জানেন যখন তিনি হেরা গুহায় সর্বপ্রথম জিব্রিলের সাথে তার সাক্ষাৎ হলো জিব্রিল যখন তাকে তিনটা চাপ দিলেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক বলার আগে তখন তিনি এতটাই ভড়কে গেলেন কারণ হেরা গুহায় যারা গিয়েছেন মক্কায় তারা বলতে পারবেন আমার এখনো উঠার সাহসই হয়নি অনেকে উঠে মাশাআল্লাহ এত উপরে এত এখনো সেখানে নির্জন কারণ পাহাড়ের চূড়ায় মানুষজন কোত্থেকে থাকবে আর তখন তো এসব জায়গায় কোনো বসতি ছিল না মানুষের এরকম নির্জন জায়গায় ফেরেশতা জিব্রিলের চাপ তার সাথে সাক্ষাৎ এত বিশাল আকার সৃষ্টি এগুলো দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভড়কে গেছেন বাসায় এসে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন বললেন যে আমাকে চাদর দিয়ে মোড়াও আমার গায়ে জ্বর এসেছে আমি ভয় পেয়েছি আমার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করছি আমি তখন আব্বাদান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বলেছিলেন হাদিসটা আপনারা অনেকেই জানেন তিনি বলেছেন কাল্লা লা ইউখজিক আল্লাহু আবাদা কোশ্চেন কালেও আপনি কখনো চিন্তা করবেন না আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না এটা হতে পারে না কেন কারণ ইন্নাকা ইন্নাকা লাতাসিলুর রাহিম কারণ আপনি আত্মীয়তার বন্ধনগুলোকে সম্পর্ক যুক্ত করেন আপনি আত্মীয়তার সম্পর্কগুলোকে জোড়া দেন কেউ কারোর আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করলে আপনি সেখানে গিয়ে জোড়া লাগানোর জন্য ভূমিকা রাখেন এবং ওয়াতাহমিলুল কাল আপনি কারোর মাথার বোঝা খুব ভারী হয়ে গেলে তার বোঝাটা আপনি বহন করে দেন
কেউ ঋণের বোঝা জর্জরিত হলে তার ঋণের বোঝাকে হালকা করার জন্য আপনি ভূমিকা রাখেন ওয়াতাকসিবুল মাহদুম যার কিচ্ছু নেই তাকে আপনি উপার্জন করে দেওয়ার তার সম্পদ আহরণ করে দেওয়ার জোগাড় করে দেওয়ার উদ্যোগ আপনি নেন ওয়াতাকরিদ দাইফ আপনি মেহমানের মেহমানদারি করেন আমরা হয়তো মনে করব এটা আবার এমন কি বিষয় মেহমানদারি করে এখন তো কোনো ব্যাপারই না আমরা তো সবাই মেহমানদারি করি আমাদের সমাজে এমন কে আছে মেহমানদারি করে না এজন্য আমি বললাম আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূল্যায়ন করতে হলে তাকে নিয়ে আপনাকে অধ্যয়ন করতে হলে আপনাকে ফিরে যেতে হবে 150 বছর আগের পৃথিবীতে যেই পৃথিবীতে 2-3 মাসেও অনেক বাসায় মানুষের চুলায় আগুন জ্বলতো না খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় 2 মাস 3 মাসে একবার আগুন জ্বলতো না অনেক সময় তাহলে কি খেয়ে বেঁচে থাকতেন ওই যে হয় শুকনা খেজুর আর পানি এই দুটি ছাড়া তৃতীয় কোনো খাবার ছিল না মাসকে মাস এভাবে খেয়ে বেঁচে থাকতে হতো মানুষ খাবার আজকের মতো এত খাবার কথা কল্পনা করতে পারত না সেই জায়গায় সেই সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো মেহমান আসলে মেহমানদের খাবার দেওয়ার ক্ষেত্রে তার কোনো কার্পণ্য ছিল না এবং তার সাহাবীদের বহু ঘটনা আছে যিনি তাদেরকে এমন ভাবে গড়েছিলেন যে তারা খুব বেশি মেহমান নওয়াজ ছিলেন অতিথি পরায়ণ ছিলেন তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছেন তাকরিদ দাইফ আপনি তো খুব অতিথি পরায়ণ নিজের বাসায় কোনো খাবার না থাকলে অতিথিকে আপনি কখনো না খাইয়ে ছাড়েন না জোগাড় করেই ছাড়েন মানুষকে খাওয়ানো সহজ কাজ আজ কারণ আমার বাসা অনেক কিছু আছে সেখান থেকে একটু খাওয়ালাম কিন্তু আছেই অল্প কিছু তার আমি না খেয়ে ক্ষুধার্ত থেকে সারা রাত মেহমানকে খাওয়ালাম এটা সহজ বিষয় না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা বড় অংশ এভাবে পার হয়েছে এরপর তিনি বলেছেন ওয়াতাইনু আলা নওয়াইবিল হক মানুষের অধিকার আদায়ের জন্য আপনি কাজ করেন যেহেতু আপনি এত বেশি মানবিক উদ্যোগ গ্রহণ করেন অতএব আপনাকে আল্লাহ তাআলা কখনো বেইজ্জত করবেন না লাঞ্ছিত করবেন না তিনি মানবতার উপকারের জন্য মানুষের আর্থিক যে সমস্ত চাহিদা আছে সেগুলো পূরণ করবার জন্য অভাবী গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার জন্য যাকাতের বিধান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আরোপ করেছেন সাদাকা দিয়েছেন কোরবানি দিয়েছেন মানত দিয়েছেন কাফফারা দিয়েছেন এবং বিভিন্ন পশু জবের যে উদ্যোগ হালাল সেটা বিধান দিয়েছেন ওয়াকফের বিধান দিয়েছেন ওসিয়তের বিধান দিয়েছেন দানের বিধান দিয়েছেন ঋণ দেওয়ার ফজিলত বর্ণনা করেছেন এবং এতিম গরিব বিধবা তাদের দায়িত্বভার গ্রহণ করার ফজিলত বর্ণনা করেছেন উৎসাহ দিয়ে গেছেন এবং যত রকমের কল্যাণমূলক কাজ আছে মসজিদ নির্মাণ মানুষকে পানি পান করানো কূপ খনন করা রোজাদারকে ইফতার করানো তালেবে ইলমদের খানা খাওয়ানো এতেকাফকারীদের খেদমত করা মসজিদের আবাদ করা সমাজের নানামুখী কাজ করা বিপন্ন মানবতার পাশে দাঁড়ানো বিধবাদের বিশেষ করে দায়িত্বভার গ্রহণ করা এরকম শত সহস্র আইটেম বলা যাবে এমনকি বন্দীদেরকে খাবার দেওয়ার উদ্যোগ গ্রহণ করা শত সহস্র আইটেম তিনি বের করেছেন এবং সেগুলো ইমপ্লিমেন্ট করেছেন মানবতার মুক্তির জন্য মানবতার উপকারের জন্য মানবিক উদ্যোগ হিসাবে মানবিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে জীবনের মানবিকতার দিকগুলো আছে শুধু এগুলো নিয়ে যদি আপনি অধ্যয়ন করেন আপনি অবাক হয়ে যাবেন এই সবগুলো তিনি শুধুমাত্র আবাদ করে যান নাই শুধুমাত্র সমাজের মানুষকে বলে যান নাই তত্ত্ব দিয়ে যান নাই তিনি তার প্রত্যেকটি নিজে হাতে বাস্তবায়ন করে তারপরে পৃথিবীতে গেছেন সময় কিন্তু সেই 10 বছর যুদ্ধ করতে করতে জীবন শেষ এত কিছু করে গেছে ভাইরা আমার তো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে না নাই আলোচনা করতে করতে হয়তো অনেক দিক আমরা আলোচনা অনেক দিক চলে যেতে পারবো অনেক আলোচনা করতে পারবো আমার মনে হয় আমরা কনক্লুশনে চলে আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে উত্তম কোনো আদর্শ তার চাইতে উত্তম কোনো মডেল কোনো বিকল্প আমাদের জন্য গোটা বিশ্বের মানুষের জন্য আর কেউ হতে পারে না এটা একজন মুসলমান হিসেবে শুধুমাত্র ভক্তি বিশ্বাসের বিষয় না এটা বাস্তবতা দেখুন আজ আমরা বৃক্ষরোপণের অনেক ফজিলত জানি তাই না আমি একবার একটা টেলিভিশন প্রোগ্রামে একজন বাংলাদেশের নাম করা একজন স্থপতি পাশাপাশি তিনি পরিবেশবিদ তার সাথে একটা প্রোগ্রামে একসাথে ছিলাম তো আমার পালা যখন আসলো আমি পরিবেশ নিয়ে কিছু কথা বলার যখন সুযোগ আসলো আমি পরিবেশ সম্পর্কে কয়েকটা হাদিস শোনালাম আমার বক্তব্য শেষ করার পর অনুষ্ঠানের ফাঁকে সে ভদ্রলোক সে স্থপতি এবং পরিবেশবিদ তিনি আমাকে বললেন হুজুর আমি তো মুসলমান খুব প্র্যাকটিসিং পাঁচক্ত নামাজ কালাম পড়ি কিন্তু আমি জীবনে এগুলো শুনি নেই পরিবেশ সম্পর্কে আমার নবী এই সমস্ত কথা বলে গেছেন এখন এই পর্যায়ে এসে ফ্যাক্টরি রেভলিউশনের পর যত্রতত্র কলকারখানা করে কালো ধোঁয়ার মাধ্যমে কলকারখানা বর্জ্যের মাধ্যমে গোটা পৃথিবীকে বাস অযোগ্য করে তোলার পর এখন
পৃথিবীর সবচেয়ে বেশি বাজেট হয়ে থাকে পরিবেশের জন্য গোটা বিশ্বে সব দেশগুলো এখন পরিবেশের জন্য সবচেয়ে বেশি বাজেট দিচ্ছে এবং পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি তারা কনসার্ন কিন্তু আপনি চিন্তা করুন তো ফ্যাক্টরি রেভলিউশন হয়েছে কতদিন হয়েছে বেশি দিন আগের কথা না পৃথিবীতে যখন এই কলকারখানা হয় নাই যখন এগুলোর বর্জ্য তারপরে ধোঁয়া কালো ধোঁয়া এবং নানাবিধ কারণে পৃথিবীর পরিবেশ যখন নষ্ট হয়নি সেই পৃথিবীতে 1450 বছর আগের পৃথিবীতে বৃক্ষরোপণ করার গুরুত্ব বর্ণনা করার কি প্রয়োজন ছিল অবাক করা ব্যাপার না এখন বৃক্ষরোপণের গুরুত্ব আমরা বুঝি তখনকার মানুষ তো বৃক্ষরোপণের বৈজ্ঞানিক উপকারিতাও জানত না আবার প্রয়োজনীয়তা এতটা ছিল না কারণ পরিবেশ নষ্ট হয়নি সেই পৃথিবীতে তিনি বৃক্ষরোপণ সম্পর্কে যে সমস্ত কথা বলে গেছেন এখনকার পরিবেশবিদদের জন্মেরও শত সহস্র বছর আগে তিনি যা বলে গেছেন এখনো পরিবেশবিদরা সেগুলো কল্পনা করতে পারে না তিনি বলে গেছেন কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে তিনি রোপণ করতে যাচ্ছেন আর প্রতিমধ্যে তিনি যদি দেখেন যে ইসরাফিল যিনি সিংহা ফুৎকার দিয়ে গোটা সৃষ্টি জগৎ ধ্বংসের দায়িত্বে নিয়োজিত তিনি সে দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ আল্লাহর নির্দেশে সুইচ টিপ দিবেন এবং গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে সে সুইচ টিপ দেওয়া বা সিংহা ফুৎকার দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন এমন অবস্থায় তোমার হাতে থাকা গাছের যে চারা আছে এটা লাগাতে গিয়ে তোমার যদি মনে হয় যে লাগিয়ে এখন আর কি লাভ হবে এখনই তো সব তুলার মতো সব ভেঙে চুরমার হয়ে ধ্বংস হয়ে যাবে এই গাছের চারা থাকবেই তো না তাহলে লাগিয়ে কি লাভ হবে এই চিন্তা তুমি না করে ওই রকম পরিস্থিতিতেও তুমি গাছের চারাটি রোপণ করে ফেলবে তুমি রোপণ করে ফেলেছো সেটা ঠিক হোক আর না ঠিক হোক তোমার প্রচেষ্টার কারণে আল্লাহর কাছ থেকে তুমি রিওয়ার্ড পাবে সওয়াব পাবে দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি যদি কোনো গাছ লাগাও তোমার সে গাছ থেকে কোনো পশু কোনো পাখি কোনো পোকা কোনো মাকড় কোনো কিছু যদি খায় কোনোভাবে উপকৃত হয় তাহলে তুমি তাদেরকে খাদ্য দানের যে সওয়াব যে রিওয়ার্ড যে বিনিময় এটা আল্লাহর কাছ থেকে পাবে আমি একবার জিনাদের এক মাহফিলে একজন সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন তো প্রসঙ্গত ওনাকে আমি একটু রসিকতা করে বললাম যে ভাই আপনি অনেক বড় নেতা মানুষ মাশাআল্লাহ এবং বহু মানুষকে আপনি খাবার খাওয়ান অনেক টাকা পয়সা দেন রাজনৈতিক কারণে ভোটের জন্য নোটের জন্য নানা কারণে আপনারা দেন এগুলো বাট আমার জিজ্ঞাসা হলো আপনি জীবনে 2000 পিপিলিকাকে একবেলা দাওয়াত করে খাওয়াতে পারবেন কিনা তুমি বলেন যে ভাই এটা আবার কেমন কথা বললে পিঁপড়া 2000 খাওয়ানোর মানে কি দাঁড়ালো আমি বললাম আচ্ছা আপনি 500 পাখিকে একবেলা মেহমানদারি করবেন সুযোগ আছে বলো না এটা কিভাবে সম্ভব তা আমি বললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আইডিয়া আমাদেরকে দিয়ে গেছে আপনি যদি 5টা গাছ লাগান এগুলোকে যদি আপনি সুন্দর করে পরিচর্যা করেন বড় করে তোলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন যে এই গাছ থেকে কোনো না কোনো পাখি এর পাতা থেকে এর ফল থেকে এর ফুল থেকে সে জীবিকা আহরণ করবে এবং তুমি কিন্তু তাদেরকে খাওয়ানোর সওয়াব তুমি পেয়ে যাবে ভাইরা আমার আমরা আজ শ্রমিকের অধিকারের কথা বলি শ্রমিকের অধিকারের কথা কি বলি যে তাদের ন্যায্য পারিশ্রমিক দিয়ে দাও তাদের রেস্টের সুযোগ রাখো 8 ঘন্টা কাজ 8 ঘন্টা ঘুম এর ব্যবস্থা রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি বলে গেছেন জানেন তিনি বলেছেন শ্রমিকের শরীরের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও আমি যখন সৌদি আরবে ছিলাম তখন সৌদি আরবের নিয়ম ছিল এখন কি আছে আমি জানি না 25 তারিখে স্যালারি হয়ে যেত পৃথিবীর কোনো দেশে আছে কিনা আমি জানি না তো আমি তখন জানতাম তখন সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে ইসলামকে অনেক বেশি প্রমোট করতো বাকি দিন দিন অধঃপতন গোটা পৃথিবীতে হচ্ছে তাদেরও হচ্ছে এখন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে আমি জানি না তবে 5-7 বছর আগেরও কথা আমি জানি যে 25 তারিখে স্যালারি হওয়ার রাষ্ট্রীয় নিয়ম ছিল আমি একটু অবাক হয়ে গেলাম প্রথম প্রথম যাওয়ার পর ভাই 25 তারিখে স্যালারি কাহিনী কি সাধারণত মানুষ 5 তারিখ 10 তারিখ পর্যন্ত নিয়ে যায় কিন্তু মাস শেষ হওয়ার 5 দিনে স্যালারি কেন তখন আমি জানতে পারলাম ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দিয়ে দাও তো মাস শেষ হওয়ার আগে পারিশ্রমিক সেজন্য দেওয়ার সিস্টেম তারা চালু করেছে শ্রমিকদের জন্য এরকম কথা পৃথিবীতে আজও কোনো শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আজও বলতে পারে নাই আপনি আরো আশ্চর্য হবেন তিনি বলেছেন তোমরা যা খাও তোমার শ্রমিককে তা খাওয়াও তোমরা যা নিজেরা পরো তোমার শ্রমিককে তা পরো এখন আপনি যে ব্র্যান্ডের শার্ট কিনেছেন আপনি আপনার ড্রাইভারের গায়ে যদি এসে দেখেন কাকতালীয় ভাবে আপনি শার্টটা পরে আসছেন আজকে নতুন শার্ট আসে গাড়িতে উঠে দেখলেন ড্রাইভার সাহেব সেম ওই ব্র্যান্ডের শার্টটা পরে মাশাআল্লাহ বসে আছে তখন মেজাজটা কেমন হবে বলেন সাথে সাথে হয় মনে হবে যে শার্ট খুলে খালি গেঞ্জি গায়ে থাকলে তো ভালো হতো
মান সম্মানটা ঠিক তো আমরা কোথায় দাঁড়িয়ে আছি সভ্যতার ভেগ ধারণ করলে মানুষ সভ্য হতে পারে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল তোমার ড্রাইভার তোমার কাজের লোক তোমার সাথে বসে একই মানের খাবার তাকে তুমি অফার করবে খাওয়াবে এটা তোমার কোনো হেজিটেশন হতে পারবে না দিন শেষে সে তোমার মতো একজন মানুষ তোমার ভাই আল্লাহ তাকে অধীনস্থ করেছেন উল্টাও হতে পারত তোমাকে তার অধীনস্থ আল্লাহ তাআলা করতে পারতেন মানবাধিকার নিয়ে অনেক কথাই বলা যাবে কিন্তু শ্রমিকের অধিকারের ব্যাপারে এই লেভেলের কথা শুধু বলা নয় হাবশী রাদিয়াল্লাহু তাআলাহু একজন কালো নিগ্র মানুষ ছিলেন আরবদের মধ্যে রেসিজম কোন লেভেলের আছে যারা মধ্যপ্রাচ্যে ছিলেন আপনাদের চিটাঙ্গের বহু মানুষ সৌদি আরবে থাকে দুবাইতে থাকে আপনারা ভালো করে জানবেন কি পরিমাণ থাকে ওরা অনারবদেরকে অনেক আমি সবার কথা বলছি না ওদের একটা বড় অংশ বা প্রধান অংশ বলতে পারেন অনারবদেরকে মানুষই মনে করে না অনেকে সেই আরবদের মধ্যে আপনি চিন্তা করেন তাও আবার 1400 বছর আগের যে আরবরা যাদের মধ্যে বর্বরতা ভয়ঙ্কর ছিল সেই সমাজ ইসলামের আগের কথা বলছি সেই সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এসে কি করেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বাহির থেকে এসেছেন একে তো বহিরাগত খেয়াল করেন এখনো সৌদিতে বা মিডল ইস্টে ফরেনারদেরকে কি বলে জানেন সেখানকার স্থানীয় ভাষা আলেমরা বলতে পারবেন কি বলে ভাই আজনবী ওই জন্যই জানেন আজনবী শব্দের অর্থ কি জানি আমরা আজনবী মানে কি আননুন মানে চিনি না তোমার তুমি কি তুমি বাঙালি তুমি ইন্ডিয়ান তোমাকে আমি চিনি না তুমি আমার দেশের না অচেনা এবং আরেকটা শব্দ আছে আরবিতে আজমি আজমি শব্দটির যদি মানে বেতন নিয়ে আমরা আলোচনা করি আপনি অবাক হয়ে যাবেন কি অর্থ বোবা আরেকটা অর্থ আছে আল আজমাউ জুরহুহা জুবার হাদিসে আছে চতুষ্পদ জন্তুকে সাধারণত আজমা বলা হয় সেখানে যারা আরবিতে কথা বলতে পারে না তাদেরকে তারা কি বলে আজমি আপনাদের চিটাগাঙ্গেও এই রোগটা কিছুটা আছে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ চট্টগ্রামের মাটিতে কেটেছে এবং টুকটাক চিটাঙ্গা কথা হইতারি আপনাদের এখানে চিটাঙ্গের বাইরের লোকদেরকে আপনারা বইঙ্গা বলেন তাহলে এই রোগ আপনাদের মধ্যেও ভালো জিনিস না কিন্তু যাই হোক তো যেটা বলছিলাম যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমি কেন এই বিষয়টাকে টানলাম এই বিষয় টানলাম এই জন্য দেখেন তিনি একজন সাহাবি বাহির থেকে আসছেন তার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই জানি আমরা তাই না এই লোকটা তাকে যে মূল্যায়ন করেছেন মর্যাদা দিয়েছেন সেই মর্যাদাটা লেভেল কি ছিল এটা বোঝার জন্য তখনকার পরিস্থিতি বোঝানোর জন্য বললাম যে রেসিজম কোন লেভেলের ছিল সেই জগদ্দল পাথর বুকের উপর থেকে সরিয়ে সেই রেসিজম যে সমাজে ছিল সেই সমাজের বুকের উপরে টান টান করে বুক দাঁড় করিয়ে শির দাঁড় করিয়ে তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বাহির থেকে এসেছেন শুধুমাত্র তাকে মানবিক মর্যাদা দিয়ে শেষ করেননি একাধারে যে লোকটা বাহির থেকে আসছেন অনারব সরি ইথিওপিয়ান আবার তিনি গায়ের রং তার কালো ছিল অর্থাৎ যেই রঙের মানুষদেরকে পছন্দ করতো না সাদা কালো এখনো পৃথিবীতে আমেরিকার মতো দেশে আপনারা জানেন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের মধ্যে যে এক ধরনের স্নায়ুযুদ্ধ এটা চলমান আছে এখনো সভ্যতার সবচেয়ে বেশি দাবিদার যারা তাদের দেশে আপনার কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ নিয়ে এখনো পর্যন্ত যে আপনার দ্বন্দ্ব সেটা চলমান আছে সেখানেই সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার যে মধ্যপ্রাচ্যের মানুষের অবস্থা ছিল মানসিক অবস্থা ছিল সেই সমাজের মানুষের কাছে একজন লোক বাহির থেকে আসছেন একে তো অনারব আজনবী আননোন মানুষ আবার তিনি গায়ের রং তার কালো আবার তিনি কৃতদাস ছিলেন একটা মানুষকে সেই সমাজে ঘৃণা করার যতগুলো উপাদান প্রয়োজন ছিল তার সবগুলো যখন একজন মানুষের মধ্যে ছিল সেই মানুষটাকে শুধুমাত্র মানবিক মর্যাদা দেন নাই তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি নিজের সহকারী হিসাবে মসজিদের মুয়াজ্জিন হিসাবে আজকালকার মুয়াজ্জিন নয় সেই সমাজের মুয়াজ্জিন মসজিদের সবচেয়ে সম্মানজনক পদটা তাকে দিয়েছেন আজ আপনি দেখবেন বহু মানবাধিকারের সবক দেওয়া মানুষগুলো বাসায় কাজের বুয়াদেরকে মেরে ফেলে শুনেন না পত্রপত্রিকাতে দেখেন না আপনারা মানবাধিকার শ্রমিকের অধিকার নিয়ে কথা বলতে বলতে মুখ দিয়ে আমরা ক্ষয় ফুটে ফেলাই বাসা দেখা গেল কাজের লোক মারতে মারতে শরীরে দাগ করে ফেলছি পত্রপত্রিকা নিউজ হচ্ছে প্রায় দেখেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ ছিলেন যিনি শুধুমাত্র তত্ত্ব দিয়ে যান নাই প্রতিটি তত্ত্বের সর্বোৎকৃষ্ট বাস্তবায়ন করে তারপর পৃথিবীতে চলে গেছেন সময় কিন্তু ওই 10 বছর
আপনি তার জীবন নিয়ে যদি অধ্যয়ন করেন আপনি বিস্মিত না হয়ে পারবেন না যে আল্লাহর সৃষ্টি জগতে তার অস্তিত্ব তার জীবনী এর চেয়ে বড় বিষয় আর কোনো বিষয়ই নেই আপনি দেখাতে পারবেন না জীবনে এত বাধা ছিল এত বিপত্তি ছিল এত ঝামেলা ছিল এত টেনশন ছিল আমাদের এই যে টুকটাক পেরেশানি আছে আমি আসুননা ফাউন্ডেশন চালাই আমাদের প্রিন্সিপাল স্যার এই প্রতিষ্ঠান চালান আমাদের ডাইরেক্টর স্যার ওনার সেক্টর হসপিটাল সেক্টর চালান আমরা আমাদের এই ক্ষুদ্র দায়িত্ব গুলো পালন করতে গিয়ে আমাদের অনেক সময় মাথা গরম থাকে মেজাজ গরম থাকে সামনে কেউ কোনো কিছু নিয়ে আসলে বলি আরে পরে আসো দেখো না ঝামেলার মধ্যে আছি তুমি একটু পরে আসো এরকম উৎসাহ প্রকাশ আমরা সবাই কম বেশ করি মানুষ হিসেবে তাই না আমাদের জীবনের অংশ এটা কিন্তু আপনি অবাক হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনে আপনি যতগুলো জীবনী গ্রন্থ পড়বেন এবং হাদিস গ্রন্থে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু কয়বার কোথায় ফেলেছেন সেটাও কিন্তু সংরক্ষিত আছে স্ত্রীর সাথে ঘরের অভ্যন্তরে তিনি কি করেছেন কি আচরণ করেছেন সেগুলো সব রেকর্ড আছে তার জীবনের কোনো কিছু আন রেকর্ড নেই তিনি একান্তে ওয়াশরুমে যখন পরিচ্ছন্ন হতেন সেই পরিচ্ছন্ন হওয়ার ধরন ছিল উপায় ছিল নিয়ম ছিল প্রক্রিয়া পদ্ধতি কি ছিল সেটাও হাদিসে আসছে তিনি ওযুতে কুলি করেছেন কয়বার করেছেন কিভাবে করেছেন সেটাও হাদিসে আছে তার পার্সোনাল লাইফের এমন কোনো পার্ট না যেটা হাদিসে আসে নাই কিন্তু আপনি অবাক হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের মধ্যে একটি বারের জন্য এমন কোনো ঘটনা ঘটে নাই যে তিনি খুব টেনশনে আছেন যুদ্ধের মধ্যে আছেন রণাঙ্গনে আছেন বদর উহুদ খন্দকে সমস্ত ঝামেলার মধ্যে আছেন শত্রুদের নানামুখী আক্রমণের মধ্যে আছেন এবং তিনি টেনশনের ছুটে কাউকে বলেছেন সরো এখন আমার কাছে আমি এখন টেনশনে আছি এরকম কথা তার জীবনে একটাও কিভাবে সম্ভব হয় 63 বছরের জীবনে একবারও থাকবে না যার জীবনে সবকিছু সংরক্ষিত আছে কেউ কাউকে যদি ঝাড়ি দেন সেটাও কি সংরক্ষণে থাকতো হাদিস সম্পর্কে যদি আপনার একেবারে প্রাইমারি ধারণা থাকে তাহলে আপনি বলতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কাউকে ঝাড়ি দিবেন আর সেটা হাদিসে বর্ণনা থাকবে না অসম্ভব সবকিছুই আছে কিন্তু এটা আপনি তার জীবনে একটাও খুঁজে দেখাতে পারবেন না কিভাবে সম্ভব কিভাবে সম্ভব বলেন 2024 সালের এই বাস্তবতা এই পৃথিবীতে দাঁড়িয়ে আমরা কত টেনশনে থাকি সুইচ দিলেই ফ্যান ঘুরে আপনার রিমোট টিপ দিলে এসি চলে কথা বলছি স্মুথলি কোনো অসুবিধা না মাইকের ব্যবস্থা আছে লাইটের ব্যবস্থা আছে কিছুই ছিল না বাসায় খাবারটা পর্যন্ত ছিল না আরাম করে ঘুমাবে সেই ব্যবস্থা পর্যন্ত ছিল না চতুর্মুখী শত্রুতা ছিল এরকম সংগ্রামী একটা জীবন এরকম শত সহস্র বাধার পাহাড় ডিঙ্গিয়ে চলা একটা জীবনে একটিবারের জন্য কোনো মানুষকে ঝাড়ি দিয়েছেন কোনো মানুষকে বকা দিয়েছেন এবং পরে আবার সরি বলতে হয়েছে এরকম একটি ঘটনা তার জীবনে ঘটেনি এটি কোনো স্বাভাবিক বিষয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে তিনি যে মিরাকল আল্লাহর পক্ষ থেকে যে তিনি মহামানব ছিলেন আল্লাহর পক্ষ থেকে যে সবচেয়ে বড় বিস্ময়কর সৃষ্টি ছিলেন এটি তার একটা ছোট উদাহরণ মাত্র আপনি মানবাধিকার নিয়ে আজকাল যে সমস্ত কথা বলা হয় আমি তো বলি যে নারীবাদ নিয়ে অন্যান্য বাদ নিয়ে অনেক কথা বলেন নারী অধিকার নিয়ে অনেক চমৎকার চমৎকার কথা আপনি শুনতে পাবেন নারীদের অধিকার নিয়ে আপনি দেখবেন যে নারীকে কর্মক্ষেত্রে জায়গা করে দেওয়া উচিত চমৎকার কথা কিন্তু সেটা দেখবেন ইয়াং নারীদের বেলায় বৃদ্ধ নারীদের বেলায় দেখবেন না কি বলেন দেখবেন পশ্চিমা পৃথিবীতে যারা আমাদেরকে এগুলো সবক দেয় তাদের দেশে বৃদ্ধ নারীদের বেলায় তাদের একমাত্র ডিসিশন হলো বৃদ্ধাশ্রম আর কোনো বিকল্প আছে তাদের কাছে কিন্তু আমার মুসলমানদের কাছে কি বিকল্প আছে বলেন তো আমার মুসলমানদের সমাজে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন সে আদর্শের শিক্ষার কারণে আমাদের সমাজে নারীর জীবনের সবচেয়ে উপভোগ্য টাইমটা থাকে সবচেয়ে সুখকর সময়টা থাকে তার বার্ধক্যের সময়টা শূন্য সামন্ত ছেলে ফেলে নাতিপুতি সব চারপাশে ঘিরে থাকে ভাবটাই অন্যরকম যৌবন বয়সে স্বামীর সংসারে টুকটাক ঝামেলা ছিল ননদ দেব শাশুড়ি নানান কাহিনী ছিল মাগের যখন বৃদ্ধ হয়ে গেছে এখন সারা জীবন ডিস্টার্ব করা স্বামীটাও এখন বিড়ালের মতো সোফার এক কোণা চুপচাপ বসে থাকে কেন বসে থাকে কারণ তাকাইলে দেখে ছেলে ডানে মেয়ে ডানে ছেলের ঘরের নাতি মেয়ের ঘরের পুতি সব চারপাশে ঘেরা বুড়ির যে পাওয়ার তাতে বেচারা চুপচাপ মিসকিনের মতো বসে থাকে সোফার এক কোণে আমাদের সমাজে নারীর অধিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে প্রতিষ্ঠা করে গেছেন
নারীর জীবনে যত তার বয়স হবে তত তার মর্যাদা বাড়বে তত তার মূল্য বাড়বে তত তার গুরুত্ব বাড়বে সংসারে তার আধিপত্য বাড়বে তার কর্তৃত্ব বাড়বে তার মর্যাদা বাড়বে আর তোমরা যে নারীর অধিকারের কথা আমাদেরকে সবক শোনাতে আসো তোমার সমাজে নারীর নিগ্রহের যে পরিমাণ যে রেশিও নির্যাতনের যে হার সেটা আমরা সবাই জানি আজ গুগলের এই সময় অনলাইনের এই সময় আমি সেজন্য বলি হে মুসলমানের সন্তান হে আমার ভাই আপনাকে কোন নীতিবাক্যের সবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আপনাকে পৃথিবীর কোন সভ্যতার কাছ থেকে ধার নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি নিজে এত সমৃদ্ধ আপনি এত রিচ আপনি জানেন না আপনার মানবাধিকারের প্রয়োজন আপনার পশুর অধিকারের প্রয়োজন পশুর অধিকার নীতি কি করে গেছে কোন পশুকে যদি জবাই করেও তোমার খেতে হয় ছুরি ভালো করে ধার দিয়ে নাও এক সাহাবী এক ব্যক্তি তিনি ছাগল শুয়ে পায়ের নিচে চেপে ধরে আরেক হাতে চাকু ধার দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তাকে ধমক দিয়ে বললেন তুমি কি তাকে জবাই করে মারার আগে আরো কয়েকবার মারতে চাও কেন তুমি আগে থেকে ছুরি ধার দিয়ে আনো নাই এখন গলার উপরে পাড়া দিয়ে তারপর তুমি ছুরি ধার দিচ্ছ আরেকজনকে পিপিলিকা মারতে দেখেছেন আগুন দিয়ে পোড়াচ্ছে তিনি বলেছেন লা ইউআযিবু বিন্নার ইল্লা রাব্বুন নার আগুন দিয়ে শাস্তি দেওয়া শুধু আগুনের সৃষ্টিকর্তার সাজে আর কারোর সাজে না কোন প্রাণী কোন সৃষ্টি যদি তোমার উপদ্রবের কারণ হয় তুমি মেরে ফেলো নিধন করো কিন্তু নির্মম ভাবে তুমি তাকে মারবে আর এনজয় করবে ফুর্তি করবে এটা তোমার কোনো স্বভাব হতে পারে না এজ এ মুসলিম আপনি পশুর অধিকারের কথা বলবেন প্রাণী সম্পদ রক্ষার কথা বলবেন আমি আবারও বলছি চলে যান 1500 বছর আগের পৃথিবীতে যখন মানুষ কি করতে জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক পরের কথা তার একজন সাহাবী দেখতে পেলেন যে কুরাইশের মক্কার কিছু যুবক ছেলে পেলে যুবক কোলাপানের যুবন যৌবন বয়সে অনেক পাগলামি করে অনেক উচ্ছলতা থাকে উন্মাদনা থাকে তারা দেখলেন যে এক ব্যক্তিকে ধরে নিলেন তার কাছে অনেকগুলো পাখি আছে এই পাখিগুলোকে সবগুলাকে বেঁধে বেঁধে রাখছে এবং তীর দিয়ে তারা দূর থেকে ওটাকে নিশানা বানায় টার্গেট করে তীর মারছে কোন পাখির গায়ে লাগছে মারা যাচ্ছে সাথে সাথে মারা গেলে তখন ওই পাখির বিনিময়ে ওই যে তীরটা লাগছে ওই তীরটা পাখির মালিককে দিয়ে দিচ্ছে এটা একটা খেলা জুয়ার মতো অনেকটা বানায় নিছে তো পাখির চাইতে তীরের দাম অনেক বেশি মালিক তীরটা পেয়ে যাচ্ছে আর যদি পাখিতে না লাগে তাহলে তো নাই তো এইভাবে একটা খেলা তারা সাজাচ্ছিল জাস্ট এনজয় করছে পাখিকে নির্মমভাবে মেরে মেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি সম্ভবত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই যুবকদের কাছাকাছি আসলো দেখেন কিছু বলতে হয়নি তাকে দেখে সবগুলা ভৌ দৌড় সব পালায় গেছে কেন পালায় গেছে কারণ জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্য সাহাবি একটা পাখির প্রতি নির্মমতা এটা সে সহ্য করবে না পালিয়ে গেছে তিনি খুব কঠোরভাবে তাদেরকে ভৎসনা করেছেন এবং তাদের এই বর্বরতার বিরুদ্ধে তিনি কথা বলেছেন ভাইরা আজ আপনাকে যারা মানবতার সবক দেয় আর আপনি শুনে খুব বেশি আপ্লুত হয়ে যান ফিলিস্তিনে নিরীহ মানুষগুলোকে পশুর মতো পশুর চাইতে আরো নির্মম ভাবে অনবরত হত্যা করে ফেলা হচ্ছে তাদের মুখে কোনো মানবাধিকারের কথা সেখানে পাবেন না আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনার মানবাধিকারের সবক আপনার পরিবেশ রক্ষার সবক আপনি যে কোনো কিছুর সবক নিতে যান আপনাকে পৃথিবীর কারো কাছে যাওয়ার দরকার নাই এদের এই সমস্ত আদর্শ যারা বলছে তাদের এই আদর্শগুলো জন্মের হাজার বছর আগে যে আদর্শ আপনাকে ইসলাম দিয়ে গেছে আল্লাহ শপথ করে বলছি আপনার চাইতে সমৃদ্ধ আদর্শের দিক থেকে পৃথিবীতে কোনো জাতি হতে পারে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে জানা এবং সে আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন